নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে। তো সকালে উঠে আজকে অনেকক্ষণ হয়েছে আর এখন হয়েছে প্রায় 8:30। উঠে মানে স্নান টান করে ব্যাস ছাদে গিয়ে মানে যেমনি হয় রেগুলারের কাজ ওইগুলো করেছি। আর এখন হচ্ছে মানে গ্যাসওয়ালা কাকু এসছে। তো কাকু বলতে দাদু হয়, কাকু না দাদু আমি নিজেও যাই না। আমাকে নাকবো বলছে তাহলে হিসাবের সম্পর্কে কীভাবে যাই না। উনি আগেবার হয়েছিল, এটা নিয়ে সেকেন্ড টাইম এসে আসলে গ্যাসটা একটু ডিস্টার্ব করছে ছোটো ওভেনটা। তো ও গেছে সানে, তোকোবন হচ্ছে আমি হচ্ছে বিছানাটা বসে এটা পরিষ্কার করা হয়নি, জানলাটা খোলা বলে গাড়ির আওয়াজ আরও বেশি আসছে। মানে জানলাটা যদি খোলা থাকে বা রান্নাঘরে জানলা ফালাগুলো যখন খোলা থাকে মানে গাড়ির আওয়াজ খুব আসে। আর এমনকি গাড়ি গেলে না মানে ভাইব্রেশন হয়, মানে ঘর কাঁপে ভিনা ভিনা পুরো, মানে ঠাকুর ঘর যদি ওই ছাদে ঠাকুর ঘরও পুরো কাঁপে যখন বড় বড় গাড়িগুলো যায়। আস্তে আস্তে ঘুমাও, বাঁদিকে বাঁদিকে আস্তে আস্তে ঘুমাও, এটা ঘুমাও। ও আমি হচ্ছি নাচবো, মানে আমার দাদু হয়, মানে ওনাকে আমি দেখেছি এর আগে একবার এমনি এসেছিলো, এটা নিয়ে দুবার হচ্ছে দেবভেন্টা আমাদেরকে আমাদের সারালো, খুবই ভালো কথা। আগে বলে তেমন কথা বলিনি, তখন নতুন এসেছিলাম অতটা কথা বলতে পারিনি। তো এবার উনি নিজে ডেকেই আমাকে কথা বললো মাথায় হাত টাত ঘুরিয়ে। তো যাই হোক, আজকে আবার এইটা গ্যাস হলো একটা, আজকে হচ্ছে আরও একটা কাজ আছে ফ্রিজ। ফ্রিজটা ঠিক করেছিলাম কদিন আগে, ফ্রিজটা আবার হচ্ছে ডিস্টার্ব করছে। কালকে ফ্রিজের লোক এসেছিলো, তো আজকে আবার আসবে। আজকে মানে কী বললো শর্ট সার্কিট হয়েছে, এটা নিয়ে দুবার হলো ফ্রিজটা। তবে এবারে যদি ডিস্টার্ব হয় তাহলে এবারে আর ঠিক করব না, এটা হচ্ছে দিয়ে বিক্রি করে দেবো হয়তো ফ্রিজটা, কেন বারবার ঠিক করার থেকে নতুন ফ্রিজ নিয়ে নেওয়া অনেক ভালো। তাহলে এবার একটা ফ্রিজ নিয়ে নেবো, দেখি এই কারটা ইউজ করে দেখি কেমন হয়। ওনাকে খেতে দিয়েছি, খাওয়া প্রায় শেষের মুখে তাকাচ্ছে অমনি করে। কোনটা দেখাচ্ছে তরকারি তখন খাক, ভাত খাক, তবে আমি একটু এটা খাই। কালকে নিয়ে এসেছি, কালকে অনেকটাই কাঁচা ছিল, আজ পেকে গেছে। আমি একটু খাবো, মা একটু খাবে, তোমার না? হ্যাঁ, ভাত দিলাম, ভাতটা খেতে পারলে না। দুগাল ভাত দিচ্ছিলাম, ভাতটা খেতে অসুবিধা হয়েছে, আটাটা তো পুরো খাচ্ছ। ও রেডি, আমিও রেডি, দুজনেই রেডি। হ্যাঁ টাটা। উপরে এসি এসে রান্না বান্না বসিয়েও দিয়েছি, রান্না বলতে সেদ্ধ ভাতে, কারো হচ্ছে মাছ ভাজা, কারো হচ্ছে মাছের ঝাল। তো এই রান্না হচ্ছে, ও এসে এসে এখনও বলতো ওপরে আসেনি, একজনের সাথে কথা বলছে বলে ও এখনও নিচে, কিন্তু এইদিকে 9:30 বেজে গেছে বাবা মার খাওয়ার সময়। এদিকে আলু সেদ্ধ ভাত দিচ্ছে, আর হচ্ছে এদিকে মাছের ঝাল লোটে মাছে, আর হচ্ছে বাবা মায়ের জন্য মাছ ভাজা। এদিকে সে রিল্যাক্স করে খাচ্ছে, এখানে প্যান্ট সেলাই করতে দেয়, এখন দেখতে পেল বলে এখন নিয়ে নিচ্ছে। দোকান বন্ধ কিন্তু, আর বিস্কুট নেই, শেষ হয়ে গেছে। তো ও গা পা গায়ে গায়ে ঘেসে, বোধহয় গন্ধ পেয়েছে কোনো কিছু, যাই হোক বিস্কুটে বিস্কুটে।
ভাতটা আবার ডবল করে গরম করতে হবে। কিসের জন্য? তোমার জন্য। কেন? তুমি তখন বললে একটু গরম গরম ভাত হয়ে গেছে, আর বাবা মা তখন খেয়েছিল, তখন তো ভাত গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে, এখন ভাত আরো গরম থাকে? ভাত শীতকালে গরম ভাত ছাড়া ভালো লাগে? গরম গরম ভাত, আলু চোখা, ঘি, আর লোটে মাছটা আমি খাবো, অত ছোঁয় না ওইসব। আর যদিও মাছ ভাজাটা খাই না, ওটা জ্যান্ত মাছ ছিল। জ্যান্ত মাছ কেন খাই না? তুমি জানো আমি জ্যান্ত মাছ খাই না। কবে লাগিয়ে দেবে ওয়াইফাই? কি কবে লাগিয়ে? কবে লাগিয়ে দেবে? কি ওয়াইফাই? ওয়াইফাই মানে ওয়াইফাই ডিভাইস তো কিনে দিলাম, এই তো। এটা কি? এটা কি? ওটা তো কাজ হয় না। ওটা তো কাজ হয় না। তোমার যদি অত নেট লাগে ডেড়ে 3 জিবি করে, তাহলে আমি কোথা থেকে পাবো ওয়াইফাই? ও তো হয় না। হ্যাঁ, এখন তাহলে এটা কিনে লেখি করতে তুমি? তখন তো মাথা খারাপ করে দিয়েছিল, এটা কিনে দাও, এটা কিনে দিলে আমার হয়ে যাবে। তোমাদেরকে তো বলা হয়নি এটা কিনেছি বা দেখানো হয়নি এটা কিনেছি, কিন্তু সত্যি বলছি আমার এটা যেন ওয়াইফাই কানেক্ট করলেও যেন খালি দেখি খালি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, যার ফলে আমার ভিডিও আপলোড করতে অনেক লেট হচ্ছে। ভিডিও আপলোড করছি তো মানে হাফ হয়ে হাফ হচ্ছে না, মানে হচ্ছে রাত্রি 12টা পরে কখন দেখি 12:30 বাজলে দেখি তারপর দেখি, মানে এমনভাবে ভিডিও আপলোড হচ্ছে হাফ হচ্ছে হাফ হচ্ছে না, ঠিক কাজ করছে না, থেকে থেকে আমার এগিয়েও যায় ভিডিও, ঠিকঠাক টাইমে আপলোড না হয়। তো সত্যি এটা জানি না ইউজ করতে সঠিকভাবে, যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে বলো। মাঝে কানেক্ট হয় মাঝে ডিসকানেক্ট হয়ে যায় নিজে থেকে, আমাকে বারবার ওয়াইফাই মানে একবার করে অন করতে হয় একবার করে অফ করতে হয়, আবার কানেক্ট হয় আবার ডিসকানেক্ট হয়ে যায়, বুঝতে পারি না কি সমস্যা হয়। তো যাই হোক, দেখা যাক কবে ওয়াইফাইটা লাগিয়ে দেয়, ততক্ষণ আমাকে বলে বলে তো আমার মাথা খেতেই হবে ওয়াইফাই লাগিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আজকের মতন গুড নাইট, টাটা।